নমস্কার, আজকে আমি তোমাদের দেখাবো মূলোছাতু পাটালি গুড় দিয়ে কীভাবে তৈরি করতে হয়। মূলোছাতু করে দেখাবো, যারা খাওনি তারা করে খাবে, দুর্দান্ত টেস্টি। আর এটা আমি ছোটোবেলার থেকে খেয়েছি আমরা এই মূলোছাতু, শীতকালে মূলোছাতু হেভি ভালো লাগে। তা কীভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। মূলোছাতুতে মূলোর গন্ধ বেরোবে না, তা কীভাবে বানাচ্ছি চলো তোমাদের পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিভাবে তৈরি করছি তোমরা বানিয়ে খেতে পারবে। মূলোছাতু বানানোর জন্য এখানে নিয়েছি আমি 500 চিড়ে, দোকানের চিড়ে 500 ভাজা, মানে আমাদের ডেকি চাটা চিড়ে হলে খুব ভালো হয়, ওতে গুঁড়োটা ভালো হয়। এটা দোকানের চিড়ে, যেহেতু 500 চিড়ে নিয়ে এসছি আমি কিনে, তাই এখানে 500 চিড়ে আছে। এখানে আছে 500 পাটালি গুড়, খেজুরের পাটালি 500, নারকোল আছে একটা, যেহেতু ছোট নারকোল এরকম একটা কুড়ি এইটুক হয়েছে। গ্যাস অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সবকটা চিড়ে একবারে দিয়ে দিচ্ছি, ভেজে নেবো ভালো করে। চিড়েটাকে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। একটু কুলোর পরে পাতিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। চাইলে শিলনোড়ায় বাটতে পারো, আপন দিস্তেও করা যেতে পারে, কিন্তু আমি মিক্সিতে করে নেব, মিহি করে গুঁড়ো করে নেব। তাই পাতায় দিচ্ছি, গরম তো পাতিয়ে দিলাম। এবার চলো মূলোটা আমরা কেটে নিই, কীভাবে মূলো কাটছি তোমাদের দেখাচ্ছি। কেটে নিচ্ছি, লাল মূলো হলে ভালো হতো, কিন্তু লাল মূলো তো এখন পাওয়া যাবে না। মূলোটাকে আমি একটু ছেলে নেব, মোটা মূলোই লাগবে, ছোট মূলোই ভালো লাগবে না। ছোট মূলোতে এর থেকে আর একটু বড় হলেই ভালো হতো, কিন্তু আর একটু বড় তখন পাওয়া যাবে না। মূলোটাকে কেটে মানে ছেলে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এই ঘষুনি দিয়ে ঘষে নেব। পুরো মূলোটা আমার ঘষা হয়ে গেছে, একটু ফেলে দিচ্ছি। চিড়ে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে তুলে নিচ্ছি, একবারে না হলে দুবারে গুঁড়ো করে নেব। মুখটাকে আটকে দিলাম। তো এই দেখো গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো। আমরা তো ঢেকিতে গুঁড়ো করে ছেলে নিতাম, তা চালা লাগবে না, এত মিক্সিতে গুঁড়ো করা। এই যে ঢেলে দিচ্ছি, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। 500 চিড়ে একটু গুঁড়ো হয়েছে। তা গুড়টাকে আমি একটু নোড়া দিয়ে ভেঙে নিয়েছি প্লাস্টিকের পরে, গুড়টা একটুখানি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এত গুড় লাগবে না, যেহেতু 500 চিড়েতে 500 গুড় লাগবে না। আমার গুঁড়ো হয়ে গেছে, এবার আমি গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিলাম নারকোল, এবার এই মূলোর জল শুদ্ধ দেবো। মূলোর জল ফেলানো যাবে না, জল ফেলানো এটা তো জল দেওয়া যাবে না, এই দিয়ে মাখাতে হবে। এই জলটা মূলো ঘষেছি সেই জল। এবার আমি মাখিয়ে নেব। তোমরা যদি মিষ্টি একটু বেশি খাও, মিষ্টি একটু বেশি দিয়ে দেবা, একটু গালে দিয়ে দেখবা মিষ্টি হয়েছে নাকি। কিন্তু এটা ঝোল গুড় দিয়ে মাখালি হবে না, এটা একদম পুরো শুকনো গুড় দিয়ে মাখাতে হবে। পাটালি দিয়ে মাখালেই ভালো লাগে, খেজুরে পাটালি একদম অরিজিনাল পাটালি দিয়ে মাখালে। আর মূলো কিন্তু আমি কাঁচা, দেখলে তো কাঁচা মূলো দিতে হবে, এতে কিন্তু তুমি সিদ্ধ টিদ্ধ করে দেওয়া যাবে না, একদম কাঁচা মূলো ওরকম ছেলে নিয়ে ভালো করে ধুয়ে ঘুষে দিতে হবে। তিনখানা গুড় দেখলে তো, তার তিনখানার থেকে এইটুক আছে, মানে দুখন আমার দেওয়া হয়ে গেছে, একটুখানি হয়েছে, ওতে মিষ্টিটা হয়নি, ওই জন্য মিষ্টি আমি আর একটু করে নিলাম, নিয়ে দিলাম। দেখো গুড়টা কত সুন্দর গলে গেছে, মিক্সিতে দিয়েছি। চাইলে মানে ভালো করে থেতো করে নেওয়া যায়, কিন্তু থেতো করে নিলে একটু দলা দলা থাকলে ভালো লাগে, কিন্তু মাখানোটা আর এই গুড়ে তো পুরো অরিজিনাল না, ওই জন্যই গুড়টা আমাকে ওরকমভাবে নিতে হলো। এবার আমি দলা করে নেব। এরকমভাবে বানিয়ে বানিয়ে একটু চিড়ের গুঁড়ো রেখে দিতে হতো, সেই চিড়ের গুঁড়োর মধ্যে এরকমভাবে দিয়ে একটু গুঁড়ায় নিয়ে রেখে দিলে এক সপ্তাহ অনায়াসে থাকবে, কোনো অসুবিধা নেই, এক সপ্তাহ ধরে তোমরা খেতে পারবা। শীতকালে বানাতে এগুলো, গরমে কিন্তু খায় না, শীতকালেই করে, আর গরমে বানালেই তো পচে যাবে তাড়াতাড়ি করে, ওই জন্য শীতকালে বানালে এক সপ্তাহ অনায়াসে খেতে পারবে। এটা তো জল দিয়ে নেই, টপ করে পচবে না। গুড়ির দলাগুলো এরকম ছোট ছোট থাকলে না খুব ভালো লাগে। ধরো ওই এক সপ্তাহের মধ্যে এটা তোমার একটু শুকিয়ে পড়বে, তখন ওই দলাগুলো গালের মধ্যে পড়লে মনে হবে যেন অমৃত খাচ্ছি, জানো না। আমরা বাংলাদেশে বানিয়ে বানিয়ে রাখতো মা, মাটির হাড়ির মধ্যে, মাটির হাড়ি বড় বড় হাড়ির মধ্যে করে বানিয়ে রেখে দিত, আমরা সবসময় নিয়ে নিয়ে খেতাম, কি সুন্দর লাগতো। একদিন বানালে এক সপ্তাহ অনায়াসে। এরকমভাবে চেপে 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 বানায় রাখলে ফেটে যাবে না। এ দেখো, দেখেছো, ভাঙবে না। তো আমার তোমাদের মূলো ছাতু কীভাবে বানায় আমি বানিয়ে দেখিয়ে দিলাম, তা তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর একদম নতুন রেসিপি, আর খেয়ে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর আজকে আসছি, অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বানিয়ে খাও।